আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল টিকার ব্লগস। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমি ভালো আছি। সো গাইজ, সকাল একটু উঠতে দেরি হয়ে গেল, কারণ কালকে রাতে ঘুমাইতেই একটা দেরি হয়েছে, কারণ ভিডিও এডিট করে আবার আপলোড দেওয়া লাগছে। সো আজকে এখন বের হবো, মানে নাস্তা করতে যাবো এখন, তারপরে দেন হচ্ছে আমি অফিসের জন্য বের হব। প্রচন্ড ঘুমে দেখতেছে আকাশ, মানে আজকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আর আজকে শেষ রাতের দিকে একটু ঠান্ডা লাগছে, শীত করছিল, তাছাড়া এমনি ঠিকই আছে। এত ঘুম কেন ধরে? আজকেও অনেক কাজ আছে, অফিসে গিয়ে অনেক বেশি কাজ করতে হবে আজকে। তো গাইজ, আমি নাস্তা করে আসি, নাস্তা করে এসে আপনার সাথে দেখা হচ্ছে। নাস্তা খাওয়া শেষ, এখন আমি রওনা দিব, টাইম নেই, আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে, আজকে বলে দিয়েছি একটু তাড়াতাড়ি যেতে। সো এখন আমি রেডি, বের হওয়ার জন্য প্রস্তুত, বের হয়ে আপনার সাথে দেখা হচ্ছে। সো গাইজ, অফিসে চলে আসছি, অফিসে চলে আসলাম, প্রচুর গরম লাগতেছে, আজকে লেট হয়ে গেছে বাস, যার কারণে অফিসে আসতে একটু দেরি হয়ে গেছে। সো একটু বাইরে গেছিলাম আমাদের একটা ফ্যাক্টরিতে, সেখানে গিয়ে বৃষ্টির মধ্যে দৌড়ে গেছি, সো একদম ভিজে গেছি, একটু শুকাইতেছি, তারপর আপনার সাথে কথা বলি। বৃষ্টি হচ্ছে, এখন আবার বের হচ্ছি সে ফ্যাক্টরিতে যাওয়ার জন্য, একদম লাস্টের ওই মাথায় ফ্যাক্টরিটা। সো আমার ডিউটি শেষ, অফিস শেষ করে বের হবো, কিন্তু এত বৃষ্টি হচ্ছে, কিছু কিছু জায়গায় তো পানি জমে গেছে, মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন, যদি বোঝা যায় তাহলে অনেক বৃষ্টি হচ্ছে এখানে। সো একটা রিক্সা নিয়ে নিলাম বৃষ্টির মধ্যে, ভালোই বৃষ্টি হচ্ছে। এখন চলে যাব মিরপুর 10 নম্বরে, 10 নম্বর থেকে আমি মেট্রো স্টেশনে চলে যাব, অনেক বৃষ্টি হচ্ছে। সো মেট্রো স্টেশনে চলে আসলাম, বাহিরে প্রচণ্ড বৃষ্টি, চারিদিকে অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছে, কী যে হবে আল্লাহ জানে। সো উত্তরে এসে বাস থেকে নেমে রিক্সায় উঠলাম, মেট্রো থেকে নেমে আর ভিডিও করতে পারিনি, বাসে উঠে এখানে আসলাম, অনেক বৃষ্টি হচ্ছে এখানে, জাস্ট বাস থেকে নেমে একটা রিক্সা পেয়ে গেছি। সো এখন বাসার দিকে যাই, পরে আপনাদের সাথে দেখা হবে। সো গাইজ, যে বাসায় চলে আসলাম, বাইরে এত বৃষ্টি আর রাস্তায় জ্যাম লাগা, অনেক কষ্টে খালি বাস থেকে নেমে জাস্ট ওই রিক্সাটা পাইছিলাম, একদম ভিজে টিজে শেষ। কালকে আবার বাসায় যাব, আর আমি আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না। সো গাইজ, আজকে এ পর্যন্তই, ইনশাল্লাহ আগামীকাল আপনার সাথে আবার দেখা হবে। সো ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্টস অবশ্যই করবেন আমার ভিডিওগুলোতে, আর গাইজ প্লিজ 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 একটু আমাকে সাপোর্ট করুন, যাতে আমি আমার চ্যানেলটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি, আর আপনাদের নতুন নতুন কন্টেন্ট গিফট করতে পারি। সো গাইজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।